Hi guys, what's up and welcome back to my channel. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের রিকোয়েস্টের একটা ভিডিও, সেটা হচ্ছে আমার প্রি দুর্গা পূজার স্কিন কেয়ার রুটিন। যে আমি দুর্গা পূজার আগে এই কটা দিন কিভাবে আমি আমার স্কিন কেয়ার করছি যাতে মেকআপ খুব ভালোভাবে বসে স্কিনে, কারণ স্কিন কেয়ার করা কিন্তু ভীষণ ভীষণ মাস্ট। সো আমি কিন্তু এভরিডে বেসিসে এই স্কিন কেয়ার রুটিনটা স্টেপ বাই স্টেপ ফলো করছি। তো তোমরা যদি করতে চাও তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নাও পুরো, কারণ স্টেপ বাই স্টেপ আমি এটার মধ্যে বুঝিয়েছি কীভাবে আমি স্কিন কেয়ার রুটিনটা করছি। আর যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই লাইক করো, প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি ভীষণই ক্লোজ 40K সাবস্ক্রাইবারে। সো তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হয় সম্ভব তোমরা সেটা সাকসেস করতে পারবে। যদি আমার চ্যানেল দেখে থাকো কিন্তু সাবস্ক্রাইব না করো তো এখনই সাবস্ক্রাইব করে নাও, যেটা টোটালি ফ্রি। লাইক করে দিও আর সাথে শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। সো উইদাউট ফার্দার ডিউ লেটস গেট স্টার্টেড। স্কিন কেয়ারের প্রথম স্টেপে আমি যেটা করি, আমি আমার ফেস থেকে যে হেয়ারগুলো আছে, ফেসিয়াল হেয়ার, সেগুলোকে কিন্তু সবার আগে রিমুভ করি। কারণ ফেসিয়াল হেয়ার যদি রিমুভ না করো তাহলে কিন্তু মেকআপ কোনোভাবেই ভালো মতো বসবে না। এরপর নেক্সট স্টেপ আমি যেটা করব সেটা হচ্ছে হিপ হপের এই যে চারকো স্ট্রিপটা আছে, এই স্ট্রিপটা আমি অ্যাপ্লাই করব আমার চিনে, কারণ এখানে আমার হোয়াইট হেডস সব থেকে বেশি আছে। সো 10 মিনিট রাখার পর কিন্তু এটাকে আমি পিল আপ করে নেব। পিল আপ করার সাথে সাথে তোমরা ব্ল্যাক সাইডে দেখতে পাবে আমাদের যত হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস আছে সেগুলো রিমুভ হয়ে গেছে। এরপর ফেসে আমি অ্যাপ্লাই করব ভিএলসিসির ফেস ওয়াশ। তোমরা তোমাদের পছন্দের যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো, আমার এটা মোস্ট ফেভারিট, তার জন্য আমি ভিএলসিসির ফেস ওয়াশ ইউজ করি। এরপর আমি ওয়াশ করে নেব। নেক্সট আমি স্ক্রাব করব। স্ক্রাব করার জন্য আমি কিন্তু সিম্পল দুটো জিনিস ইউজ করব, সেটা হচ্ছে চাল আর ডাল, মসুরির ডাল বাটা। এই দুটোকে নিয়ে আমি ফুল ফেসে স্ক্রাব করে নেব। এভরিডে বেসিসে আমি এই রুটিনটা ফলো করছি এখন। এটা আমাদের সম্পূর্ণ ডেড স্কিন সেলগুলোকে তুলে দেয় আর আমাদের ত্বককে কিন্তু অনেক বেশি ফর্সা চকচকে করতে হেল্প করে। আস্তে আস্তে যদি তোমরা রোজ ইউজ করো দেখবে তোমাদের ডার্ক স্পট, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস কোনোটাই কিন্তু প্রবলেম ফেসে আসবে না। তবে যাদের খুব বেশি অ্যাকনে, পিম্পল প্রোন স্কিন, তারা স্ক্রাবিংটাকে স্কিপ করবে অবশ্যই। স্ক্রাব করে ধুয়ে আসার পর তোমরা দেখতে পাচ্ছ ফেসটা ভীষণই নরম, গ্লোই আর হেলদি লাগছে, কারণ আমাদের ডেড স্কিন সেলগুলো সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। এরপর আমি একটা ঘরোয়া ফেস প্যাক ইউজ করব। এই ফেস প্যাকটা আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছি দুর্গাপুজো স্পেশাল ফেস প্যাকে। সো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখোনি এই ফেস প্যাকটা তারা অবশ্যই ওই লিঙ্কে গিয়ে চেক করবে। এই ফেস প্যাকটা কিন্তু ইনস্ট্যান্ট একটা স্কিন গ্লোয়িং অ্যান্ড ব্রাইটেনিং একটা ফেস প্যাক, যেটা কিনা ভীষণই হেল্প করে আমাদের যে কমপ্লেক্সনটা আছে সেটাকে অনেক বেশি ফেয়ার আর লাইট করতে হেল্প করে। সাথে দাগ, ছোপ, ট্যান, পিগমেন্টেশন, মেচেতার দাগ, যা কিছু আছে, ব্রণ স্পট, সবই কিন্তু ধীরে ধীরে রিমুভ করতে হেল্প করে, অনেক বেশি লাইট অ্যান্ড ব্রাইটেন করে তোলে আমাদের ফেসটাকে। ভীষণই একটা কার্যকরী এই ফেস প্যাকটা। তোমরা যদি দেখে না থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্স আমার চেক করে নেবে, সেখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো। সো ভালো করে ওয়াশ করে আসার পর এরপর আমি ফেসে কিন্তু একটা টোনার ইউজ করছি। এখানে আমি জোভিজের হানি টোনার ইউজ করছি। জোভিজের প্রত্যেকটা টোনারই কিন্তু আমার ভীষণই পছন্দের, তোমরা তোমাদের পছন্দের যে কোনো টোনার ইউজ করতে পারো। সো টোনার অ্যাপ্লাই করলে আমাদের ওপেন পোর্সগুলো মিনিমাইজ হয়ে যায়। এরপর যেটা করতে হবে, আমাদের ফেসে একটা অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আমি আজকে এখানে পন্ডসের লাইট ময়শ্চারাইজার ইউজ করছি, তোমরা তোমাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার কিন্তু ইউজ করতে পারো। সো এই ময়শ্চারাইজারটা খুবই অ্যাফোর্ডেবল আর বেশ সুন্দর, অয়েলি স্কিনের জন্য তো খুবই ভালো। সো আমি কিন্তু দুর্গাপুজোর আগে এভাবেই আমার স্কিনটাকে গ্লোই আর হেলদি রাখছি। তোমরা দেখতেই পাচ্ছ ফেসটা কত হারে গ্লো করছে আর হেলদি লাগছে আজকে কিন্তু আমার ফেসটা। তোমরাও কিন্তু এভরিডে বেসিসে এই ফেস প্যাকটা এবং এই টোটাল প্রসেসটা ধীরে ধীরে ফলো করলে কিন্তু তোমাদেরও ফেস অনেক বেশি গ্লোই আর হেলদি হবে। সো যদি ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে নতুন সাথে সাবস্ক্রাইব করো, সাথে লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। সো টেক কেয়ার, বাই।